ক্রো পানি বন্ধ করা হয়েছিল কথাটি সম্পূর্ণ মিথ্যা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আলা আলি ওয়া সাহবিহি ওয়া সময়ত প্রিয় ভাই বন্ধুরা কারবালার প্রান্তটি মর্মান্তিকভাবে হোসেন রাদিয়াল্লাহু আনহু শাহাদাত এবং আহলে বাইতের যে শাহাদাত নিছক ডেটা মুনাফিকদের চক্রান্ত ছিল এখানে অবায়দুল্লাহ জিয়াদ এজিদের পক্ষের মানুষ হলেও তাকে হত্যার কোনো নির্দেশ করা হয় নাই আলোচনাল জামাতের কোনো আলেম কথা বলে নাই যারা শিয়া রাফিজি খারেজি তারা এই ব্যাপারগুলিকে তারা প্রমোট করে থাকে ফুরাতের নদীর পানি বন্ধ করে দেওয়া হয়েছিল আহলেবায়তকে পানি খেতে দেওয়া হয় নাই এটা সম্পূর্ণভাবে একটা এমোশনাল এবং আবেগী বিষয়কে যোগ করা হয় এখানে ছোটো ছোটো বাচ্চা পানি না খেয়ে মারা যাচ্ছে তাদেরকে তীর্ধনুক দিয়ে মারা হয়েছে এই যে বিষয়গুলো বলা হয় পানিও বন্ধ এত বড় এরা নিষ্ঠুর এজিদ এত বড়োই খারাপ এই কথাগুলো কিন্তু ঠিক না এজিদের জন্ম নিয়ে যে মবিয়া বিয়া বিয়ে করবে না তারপরে তার জন অঙ্গে তার সমস্যা হলো বিস্ফোরিত বিষ হলো তাকে বিয়ে করতে একটা বুড়ি বিয়ে করলো তারপরও সেই মিলনে এজিদের জন্ম হল এজিদের ব্যাপারে যত মিথ্যা রচনা সম্পূর্ণ মিথ্যা এগুলো আমরা বিশ্বাস কখনই করতে পারি আলোচনা জামাতের এবং সেই যুগে অনেক আলেম ওলামা বিদ্যানরা ছিল সে সময় কিন্তু এজিদের বায়ের তারা মেনে নিয়েছিলেন এজিদ এমনই হলে তারা প্রতিবাদ করতে পারত করে নাই আমরা সব সবসময় বলে থাকি যে বীর বাহাদুর আবার বলি যে হ্যাঁ অন্যায়ের বিরুদ্ধে তারা চুপ তুকিয়া করেছে এরা মেনে নিয়েছে এই কথাগুলি কিন্তু সম্পূর্ণ ইসলাম বিরোধী কথা কখনোই হতে পারে না এই জন্য বন্ধুরা ফুরাতের পানি বন্ধ করা হয়েছিল এই কথা সম্পূর্ণ ভিত্তিহীন এবং বানোয়াট এবং আবেগ এবং এমোশনালকে কাজে লাগিয়ে তাদের মিথ্যাগুলিকে চালিয়ে দেওয়ার এবং বৈধ করার এবং মানুষের মনে গেথে দেওয়ার তারা অপচেষ্টা করে থাকে এটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং এই কারবালা নিয়ে শত মিথ্যা কথা রয়েছে এবং কার্বালার ভবিষ্যৎবাণী আল্লাহনবী করেছিলেন জিবি আমিন আলিসালাম ভবিষ্যৎ বাণী রাসুলকে দিয়েছিলেন যে তার নাতি কিভাবে রঞ্জিত রক্তের সেই আর মাটি রাসুলকে দেখেছিল আমরা পরবর্তীতে বিষয়টা নিয়ে আসব বন্ধুরা পানিবন্ধের কথাটা সম্পূর্ণ মিথ্যা আল্লাহ আমাদেরকে মিথ্যা থেকে রেহাই দেন মিথ্যুকরা মিথ্যা প্রচারের মাধ্যমে সত্যকে ঢেকে দেওয়া গোপন করে দেওয়া এটা মোনাফেকদের সর্বযুগে এই কাজটা চলেছে আল্লাহ আমাদের মিথ্যুকদের মিথ্যা থেকে এবং ঘরের শত্রু বাইরের শত্রু থেকে ইসলাম মুসলমানকে হেফাজত করুক আসসালামু আলাইকুম ও ববরকাত